মোদির বান্ধবীর পতনের পর মোদি হাসিনা ষড়যন্ত্র করে বাঁধ ভেঙে দিয়ে এবারকার বন্যা কোনো প্রাকৃতিক বন্যা নয়, আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে এটা মোকাবিলা হবে। ভারত যতই চেষ্টা করুক, হাসিনা যতই চেষ্টা করুক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারবে না। এবারকার বন্যা কোনো প্রাকৃতিক বন্যা নয়, এটি হলো মানব সৃষ্ট বন্যা। শেখ হাসিনার এদেশের ছাত্র বৈষম্য, ছাত্র আন্দোলন, জনগণের একটা অভূতপূর্ব বিপ্লব বাংলাদেশে ঘটেছে। 17 বছর এদেশের মানুষ গণতন্ত্রবিহীন অবস্থায় ছিল, 3টি ভোট হয়েছে বাংলাদেশে ভোটারবিহীন অবস্থায়। ভারতের সহায়তা জালিয়াতি করে বাংলাদেশের দখল করে হাসিনা সরকার বসেছিল। অতএব মোদির বান্ধবীর পতনের পর মোদি হাসিনা ষড়যন্ত্র করে বাঁধ ভেঙে দিয়ে ভারত থেকে ঢল নামায় দিয়ে আমাদের 12টি জেলা আজকে প্লাবিত হয়েছে। এটা কোনো প্রাকৃতিক বন্যা নয়, অতএব এই বন্যা হলো মানবসৃষ্ট, এই বন্যা হলো হাসিনা এবং মোদি কর্তৃক সৃষ্ট এই বন্যা। অতএব এই বন্যাতে আমরা আশা করছি এদেশের মানুষ যে বিপ্লব ঘটেছে, বিপ্লবে অন্তর্বর্তীকালীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকার বাংলাদেশে গঠিত হয়েছে। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এবং মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সকল রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগ বাদ দিয়ে, স্বৈরাচার আওয়ামী লীগ বাদ দিয়ে অন্যান্য সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে একটি সরকার বাংলাদেশে গঠিত হয়েছে। এই সরকার আমরা আশা করি আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে সবার কাছে গ্রহণযোগ্য এই সরকার, এই আমরা সকল রাজনৈতিক দল একত্রিতভাবে এই মোকাবিলা করতে হবে, আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে এটা মোকাবিলা হবে। এবং ইনশাল্লাহ আমরা বিএনপির আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান গতবারও বলছে, প্রথম বলছে, মহাসচিব বলছেন, জনগণের সাথে দল মত নির্বিশেষে বর্ণ ধর্ম না দেখে সবার পাশে দাঁড়ানো। তারেক সাহেব যেভাবে বলছেন, অন্যান্য সমস্ত উপজেলায় আমরা 16 ইউনিয়নে আমি ব্যক্তিগতভাবে 20 লক্ষ টাকা এর কাছে দিয়েছি, আর ওরাও উঠায় এ পর্যন্ত প্রায় 1 কোটি 25 লক্ষ টাকার মতো ত্রাণ বিতরণ। এবার প্রতিদিন আপনাদেরকে হিসাব দিয়ে পর্যাপ্ত পরিমাণে আমাদের মেডিকেল টিমও ঢাকার থেকে আস্তে আস্তে রাজগঞ্জ গিয়েছে, আপনার ওই মাইজদি পুরাতন কলেজ, অন্যান্য জায়গায় আমাদের স্বাস্থ্য সচিব ডক্টর রফিকের নেতৃত্বে একটা মেডিকেল টিমও আসছে, যেখানে সব জায়গায় দেখতেছে। এটা হলো সার্বিকভাবে সব, আপনারা দেখছেন উপদেষ্টারা আসছেন, তারা তাদেরও সাধ্যমতো প্রশাসন থেকে চেষ্টা করছেন, সমস্ত রাজনৈতিক দল, জামাত ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, বাম ঐক্য বলেন, তারপরে গণতন্ত্র মঞ্চ বলেন, সমস্ত বাম ডান মধ্যপন্থী সকল রাজনৈতিক দল একমাত্র আওয়ামী লীগ ছাড়া তারা জনগণের পাশে নেই। তারা লুট করেছে, এক একজনের হিসাব খুললে তো দেখতে পাচ্ছেন, কারো মনে আলাউদ্দিনের চারা, কারো 1000 কোটি, কারো 2000 কোটি, কারো 10000 কোটি, এর বাইরে নাই। সমস্ত এই বেগমগঞ্জেও রিক্সাওয়ালারা পর্যন্ত এদের চাঁদার থেকে মুক্ত হয়নি। আমরা তো 25 বছর ক্ষমতায় ছিলাম, তো বলতে পারে নাই তো যে কোনো 10 টাকা আমরা নিচ্ছি। অতএব জনগণ নির্ধারণ করে দেবে কিভাবে এই মানুষের এই উত্তরণ হয়। ইনশাল্লাহ এই জনগণ বাংলাদেশের মানুষের আল্লাহ এই দেশের জনগণের পক্ষে আছে, যত ষড়যন্ত্রে হোক এদেশ আল্লাহ রক্ষা করবে, কারণ এই মাটির নিচে বহু আল্লাহর অলিরা শুয়ে আছেন, মাটির জমিনেরও উপরে আছেন, আত্মশুদ্ধ মানবরা আছেন, তারা সবাই ঐক্যবদ্ধ।